সূর্যর জন্যই আমি আজকে রঞ্জাকে ফিরে পেয়েছি। আর আমি নিশ্চিত যে রঞ্জাও সূর্যর জন্যই। জীবনে কোনো কোনো মানুষের অবদান বা প্রতিভাকে সাধারণ চোখে দেখে তাকে উপেক্ষা বা অস্বীকার করা যায় না। রঞ্জার জীবনে সূর্যও সেরকম একজন মানুষ বলে আমার বিশ্বাস। তাকে ওই সংসারের আর বাকি পাঁচটা লোকের মতো ওই একই ছাঁচে ফেলে দেখার চেষ্টা করো না, তাতে ওই মানুষটাকে অসম্মান করা হবে সঙ্গে সঙ্গে নিজেরাও। তাছাড়া শেষ পর্যন্ত এই যে সংসারটা জোড়া লাগলো বা আমরা সুখে থাকলাম, তার জন্য তো এই ছেলেটারও অবদান অনেক, তাই না? মা, তুমি আমার উপর ভরসা রাখো মা। আমি এমন কোনো কাম করুম না যাতে আমার স্বামী বা আমার শ্বশুর বাসার কেউ ছুটে হইতে হয়। আজ থেকে আজীবন আমি তোমাকে বাসার সম্মান এবং কল্যাণের কথা ভাবো মা। এই আমি তোমারে প্রতিশ্রুতি দিলাম। বেঁচে থাকো মা, বেঁচে থাকো। আজকের দিনে মিমিটা বাড়িতে নেই, আর তো খারাপ লাগছে না? দীপুটাই বা কোথায় গেল? হ্যাঁ দিদিভাই, তীর্থ কখন ফিরবে গো? কেন রে কেয়া? ও মা, কেন রে কেয়া আবার কি? এর আগের বার তোমার ছেলে আর ছেলের বউ দুজনে মিলে লোক দেখানো মিথ্যে মিথ্যে বিয়ে বউ ভাত এইসব তো করলো। এবার তো একটু আসল আসল বিয়ে বউ ভাত তারপর ফুলসজ্জাটা করতে হবে নাকি? আমি উপরে যাচ্ছি চেঞ্জ করতে। চমো, দাঁড়িয়ে যাও। এই কিয়া, তুমি না কাণ্ডজ্ঞান একদম লোপ পেয়েছি। আরে তো ফসুর এখানে আছেন না? সারো তো, আজকে ওসব ভাবলে চলবে না, আজকে কাজের কাজটা করতে হবে। প্রথম কি করা যাবে বলো তো? এই যে, এই যে সব বোনেরা, এই যে শুধু গুজুর গুজুর ফুসুর ফুসুর, কাজের কাজ কিচ্ছু নেই, সেজন্য আমাকেই বলতে হলো, কি করব বলো। আর তাছাড়া দিদি ভাই, তুমি একটা কথা বলো, ফুলসজ্জার তো কিছু নিয়ম কানুন আছে, সেগুলো তো পালন করতে হবে নাকি? প্রথমত প্রথমত এই যে মেয়ে, সাদা শাড়ি পরে দাঁড়িয়ে থাকলে হবে? সাদা শাড়িতে কখনো ফুলসজ্জা হয়? শিগগির ঘরে যাও, আলমারি খুলে সুন্দর দেখে একটা রঙিন শাড়ি বের করে পরে ফেল, ঠিক আছে? আর এই সাদা শাড়িগুলো রেখে দিও, এগুলো পরে তুমি স্কুলে যাবে, কেমন? আর সৌম্যবাবু, শুনেছেন? আপনি এক কাজ করুন, আপনি ঘরে যাচ্ছেন, যান, সুন্দর দেখে পায়জামা পাঞ্জাবি পরে রেডি হয়ে নিন, যান। মেয়েগুলো এখনো এখানে দাঁড়িয়ে গুজুর গুজুর চালিয়ে যাচ্ছিস কি রে তোরা? মা, আমি আর ফুল নিলে পাড়ার দোকানটা থেকে ফুল কিনি। এই তো এতক্ষণে বুদ্ধি খুলেছে, যাও। আরে এই শোন, আরে কি হচ্ছে, কি এগুলো কি করছো? একদম চুপ করো। তুমি আর তোমার বউ মিলে এতদিন ধরে অনেক মাদ্রামো করেছো। হ্যাঁ, আমরা সব সহ্য করে গেছি, আর করব না। এবার থেকে আমাদের যা যা করা উচিত বলে মনে হবে আমরা তাই করব, একদম চুপ। কি গো দিদি ভাই, ঠিক বলিনি? একদম ঠিক বলেছিস কিয়া, সত্যি এতদিনে বাড়ির বড় বউ পেলাম, যার আঁচলে
আমি চাবিটা বাঁধতে পারবো। রঞ্জা, কোথায় যাচ্ছো? হ্যাঁ জেঠুমনি। বলছি যে আমার তো মনে হচ্ছে আমি বিশাল একটা বিপদের সম্মুখীন হলাম। মানে সকলে মিলে তোমাকে যেভাবে টানাটানি করছে, ওই যে মাঝে মাঝে আমায় চা দিতে তুমি, এখন তো মনে হচ্ছে সেটাও আমি পাবো। আচ্ছা জেঠুমনি, আমি আমি এখনই আপনার লেগে চা। রঞ্জা, জেঠু কিন্তু একা নন, আমরা সবাই চা খাবো। আচ্ছা, আমি সকলের লেগেই আনতেছি। এখনো জেঠু কি? জেঠু বলে ডাকলে তো আর চলবে না, এবার থেকে বাবা বলে ডাকতে হবে, মাথায় থাকবে। কেমন হয়েছে? হ্যাঁ, যেমন চলে গিয়েছিলে তেমন শাস্তি হয়েছে। সে কখন বেরিয়েছো? হ্যাঁ, আর এখন ফিরলে? কত রাত হয়ে গেছে বলো তো দেখি। দেখি তো। হ্যাঁ গো, খুব কাজের চাপ বেড়েছে তাই না গো? কামেই গেছিলাম, তোয় পড়ানোর কামে না। কিরণের কাছে গেছিলাম। আমি তোমার খাবারটা নিয়ে আসি। হ্যাঁ, সৌম্যবাবুরে কিরণ ফিরায় আনতে পারছে না। তাই নাকি? আরে, এটা তো খুব ভালো খবর, খুব ভালো। সত্যি খুব ভালো খবর। সৌম্যবাবু কিরণের লগে ফিরে আসছেন। তার মানে সৌম্যবাবু আর ওই বিদেশ বিভুঁইয়ে যাবেন না, কোথায় তো? আর আজকের পর থেকে কিরণও আর অন্য কোথাও থাকবো না। মানে সে তার শ্বশুর বাসায় স্বামীর লগে থাকবো। নার্গিস, নার্গিস ফিরে এসেছে। কেউ রে ফিরাইতে গেলে তার না ফিরলে চলবো? তুমি তাকে ফিরিয়ে আনলে তাই না গো? না, তার নিজের অন্তরে ফিরনের ইচ্ছা না থাকলে আমি কি তারে জোর কইরা ফিরা আনতে পারতাম?
জানো ময়না, এখন ব্যাপারে আমি খুবই আশ্বস্ত হয়েছি যে কিরণ শেষ অবধি সোমুবাবুরে ভালোবাসতে পারছে। একদমই নয়। কিরণ শেষ অবধি সোমুবাবুরে ভালোবাসতে পারছে। একদমই নয়। তুমি যেটা ভালোবাসা ভাবছো সেটা আসলে কৃতজ্ঞতা। মানা, কিরণের চক্ষের পলকের তারতম্যটুকু যে সকলের আগে আমি বুঝি, এত তুমি বিশ্বাস করো মানা? আমার বিশ্বাস মানা যে কিরণ এখন, এইবার কিরণ এখন সুখের জীবন পাইব। তোমার তোমার মুখখানে আজ বড় শুকনো দেখাচ্ছে গো। ওর রোদ লাগছে তালিগাই হয়তো। রোদ প্রত্যেক দিনই ওঠে, আর তুমিও যে প্রত্যেক দিনই বেরোও না এমনটা তো নয় কো। তোমার কি শরীরটা খারাপ লাগছে? না না, তুমি, আমি আমি জানি না ময়না, তুমি তুমি বিশ্বাস করবা কিনা। তাই জানো আইজ আমার আমার মনখান আইজ সত্যি বড় ভালো লাগছে, বড় শান্তি পাইছি মনে। বহু বছর পর মনে শান্তি পাইছি। শান্তি হয়তো পেয়েছ, কিন্তু একই সঙ্গে যে মনটা খুব একটা ভালো নেই সেটা যে আমি বুঝতে পারছি গো। ময়না, তোমার হাতখান আমার দিবা? আমার আমার হাত তুমি নিজে কতবার দিতে চাইছো তোমার ওই হাতখান? আমি লইতে পারি নাই, আইস এখন আমি নিজে চাইতেছি, তখন তুমি আমাকে দিবা না? নার্গিস বলে গেছে যে সে আর ফিরবে না কো, ফিরে আসার কোনো সম্ভাবনাই রাখিনি সে। তাই আজ তুমি আমার হাত চাইছো। ময়না, কিরণের না ফিরনের সম্ভাবনা টুকছে আমি নিজে হাতে সাজাই দিছি, সে তো তুমি জানো। তুমি ঠিকই ধরছো ময়না,
আইজ আমি সত্যিই একটু পরিশ্রান্ত মানা। এখন বড় কাম শেষ হইলে মানুষ যেরকম শান্তি পায় মনে, আইজ এখন বড় কাম শেষ করতে পাইরা আমিও। আমারে আর কখনো সাইডে যাইও না ময়না, আমি আর একা থাকতে পারব না। ঈশ্বরের কাছে প্রার্থনা করি বরের জন্মে যেন তুমি তাকে পাও। জন্মান্তরের কথা আমি জানি না ময়না, তাই আমি জানি না সামনে জন্মে কি হইব, তাই এই জন্মের কথা আমি জানি। তারে আমি এই জন্মেই পাইছি বৃহত্তর কামের মধ্যে, এই জন্মেই তারি পাইছি এই সংসারের গণ্ডিতে, তারে পাইলাম না বইলা আর আমি দুঃখ পাই না। এই জন্মে আমার আর ময়নার সংসারটুক করতে পারলেই আমি খুশি থাকুম ময়না। নদী ভরা ঢেউ বোঝে না তো কেউ, কেন মায়ার তোরি বাউ বাউ বাউরে। নদী ভরা ঢেউ বোঝে না তো কেউ, কেন মায়ার তোরি বাউ বাউ বাউরে। ভরসা ভরসা করি হে ভব কান্ডারি, হালটা ছাড়িয়া বাউ বাউ বাউ।